অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে ইনস্টিটিউট অব বেসিক ম্যাথস ক্লাসে সকলকে স্বাগত। আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায়ের বীজগণিতের চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর লেকচার 3 অর্থাৎ 3 নম্বর ক্লাসে তোমাদেরকে আমি দেখাব এ প্লাস বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রগুলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী ইতিপূর্বে 2টি ক্লাস তোমাদের নেওয়া হয়েছে। সেই 2টি ক্লাসের পর আরেকটি ক্লাস আজকে আমি 1 নম্বর অঙ্ক দেখো, এখানে ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ এই 6টি অঙ্ক আছে। এই 6টি অঙ্ক তোমাদেরকে আজকে দেখাবো। এখন সেই 6টি অঙ্ক দেখো তোমাদের আছে কি, 1 নম্বর ফার্স্টেরটা উপরেরটা আছে কি এ মাইনাস বি প্লাস সি, এত এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এই বর্গটা এখানে কিন্তু কয়টি রাশি হলো? 3টি রাশি, এ বি সি, 3টি রাশি না, না ভুল বললাম, 1টি রাশি কিন্তু 3টি পদ, 1টি রাশির 3টি পদ, অর্থাৎ এটা ত্রিপদী রাশির বর্গ নির্ণয় হলো। কিন্তু ত্রিপদী রাশির তো কোনো সূত্র তোমাদেরকে আমি দেখাই নাই, যেহেতু ত্রিপদী রাশির সূত্র দেখানো হয় নাই তাহলে আমরা, এবং ত্রিপদী রাশির সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো আমরা করবো না, সেটা একটু বড় হয়ে যায়। এর চাইতে আমরা দ্বিপদী রাশির সূত্রের মাধ্যমেই অঙ্কটাকে আমরা সমাধান করব। তাহলে এখানকার এই 3টির মধ্যে যে কোনো 2টিকে আমরা একটা পদ, অর্থাৎ এটাকে এ মনে করব আর এটাকে বি মনে করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা করলে অঙ্কটা তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমি সেভাবেই তোমাদের অঙ্কটাকে আমি শুরু করতে যাচ্ছি। দেখো এখানে আমি লিখে রাখছি এ মাইনাস বি প্লাস সি এর বর্গ, এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখন আমি এই অংশটাকে যদি মনে করি এ আর এটাকে যদি বলি বি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী হয়, এ প্লাস বি, তাহলে এইটা হলো এ আর এটা হলো বি। তাহলে এখন এই পুরাটার স্কোয়ার দিতে গেলে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আবার যদি এখানে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, এই হোল স্কোয়ারটা দেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কি আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়? যায় না। যার জন্য আমরা এখানে কী করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন এই সূত্র অনুযায়ী দেখো আমাদের কী হয়, তাহলে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী কী, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা আবার সূত্র পড়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের শুধু এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের কাজটা এটা হলো, তাই না? এরপর আমরা এই টুয়াইস সি প্লাস 2c আর এটা আছে এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার। এ মাইনাস বি যা আছে তাই রাখলাম, এই সি আর 2টাকে এক জায়গায় করলাম আর সি স্কোয়ারটাকে সি স্কোয়ারে লিখলাম। এবারে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই 2c দ্বারা এটাকে গুণ করবো, 2ca প্লাসে মাইনাসে মাইনাস 2cb প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ারের সাথে কোনোটা মিল নাই, এ বি সাথে কোথাও মিল নাই, বি স্কোয়ারের সাথে কোথাও মিল নাই, সি এ এর সাথে কোনো মিল নাই, তাহলে কোনোটার সাথে কোনোটা মিল নাই, তাহলে এখানে আমাদের এইটি অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা তোমাদের ক্লিয়ার, বুঝতে পারলে আশা করি। তাহলে তোমাদের এ মাইনাস বি প্লাস সি এর বর্গ কীভাবে নির্ণয় করতে হয়, 2টি রাশিকে একটা রাশি আর একটাকে একটা ধরে আমরা অঙ্কটা করলাম এবং সেটা তোমাদের আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন তোমাদের দেখো আমি ঢ নম্বরটা তো অবশ্যই তোমরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছ। এবার মূর্ধন্য নম্বরটা দেখো, এখানে আমাদের কী আছে, এ এক্স প্লাস বি প্লাস 2 এর বর্গ। তাহলে এ এক্স প্লাস বি প্লাস 2 হোল স্কোয়ার, এখানে আমরা সেই আগের মতোই এই 2টি অংশকে আমরা এ ধরে নেব। তাহলে কী করবো আমরা, এ এক্স প্লাস বি এটাকে মনে করলাম এ আর এই 2টাকে মনে করলাম বি, অর্থাৎ প্রথম 2টাকে আমরা এ মনে করে নেব তার হোল স্কোয়ার। ইচ্ছা করলে কিন্তু আমরা লাস্টের 2টাকেও এ, ফার্স্টেরটাকে এ আর লাস্টের 2টাকে বি ধরতে পারি, কিন্তু দরকার নেই, আমরা প্রথম 2টাকেই এ ধরে নেবো, তাতে অঙ্কটা সহজ হবে। অঙ্কটা সহজ করার জন্য আমাদের সবসময়ের জন্য প্রথম 2টাকে এ ধরবে এবং লাস্টেরটাকে বি ধরবে। এখন দেখো এইটা যদি হয় এ প্লাস এটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী, এটা হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল না,
তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এই অংশের কাজ হলো এই পুরাটা, ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার এই টু দিয়ে টুকে গুণ করলে কি হয়? ফোর। আর এখানে থাকে এ এক্স প্লাস বি প্লাস এ টুকে স্কোয়ার করলে দুই দুগুণে চার। এখানে এ এক্স তার স্কোয়ার কি হয়? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স এ বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস এই ফোর দিয়ে দুইটাকে গুণ করলে ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস ফোর। এটি অ্যান্সার, এটাই অ্যান্সার। যেটা আমরা কী করে বুঝবো? আমাদের কিন্তু যদি দেখি আমরা কোনোটার সাথে কোনোটা যোগ বিয়োগ করা না যায় তবেই অ্যান্সার। যেমন এ এক্স স্কোয়ার আর কোথাও নাই, এ বি এক্স আর কোথাও নাই, বি স্কোয়ার আর কোথাও নাই, এ এক্স কোথাও নাই, শুধু বি কোথাও নাই, ফোর কোথাও নাই। তাহলে আমাদের যদি আরেকটা কোথাও এ এক্স স্কোয়ার যদি আরেকটা জায়গায় থাকতো তাহলে আমরা সেটা যোগ বা বিয়োগ করে দিতাম, যেহেতু আমাদের নাই। অতএব এখানে আমাদের যোগ বা বিয়োগ কোনোটাই করার কোনো প্রয়োজন পড়লো না। তাহলে এটাও আমাদের হয়ে গেলো। আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে সবগুলো অঙ্ক আমি করে দিলাম না, এখানকে আমি হয়তো বা তিন চারটে অঙ্ক করে দেবো। যেমন দুইটি করে দেওয়া হলো, এবার ত নম্বরটাও করে দিই। ত নম্বরটা দেখো সবাই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ কি হবে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা ওই একই এটাকে এ ধরে নেব, এটা হলো এ মাইনাস এটা হলো বি তার হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি হয় এ, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী হবে? এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের দেখো এইটার আবার সূত্র পড়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ সূত্র কী? এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই টু দিয়ে জেড এক্সকে আগে লিখি, টু জেড এক্সটা আগে লিখে এটা যা আছে তাই লিখলাম, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এখানে আমরা জেড এক্সকে স্কোয়ার করলে কী হয়? জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দেখো এক্স ওয়াই তার স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স আছে একটা ওয়াই আছে দুইটা জেড আছে একটা, তাহলে কী লিখব? এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এখন এই টু জেড এক্স দ্বারা এটাকে গুণ করব, কিন্তু টু জেড এক্সের আগে আছে মাইনাস এবং ব্র্যাকেটের আগে যদি কোনো মাইনাস থাকে তাহলে আমরা ব্র্যাকেটটা উঠাই দিলে ভিতরে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে টু জেড এক্স দ্বারা এক্স ওয়াইকে গুণ করব, টু জেড একটাই আছে এক্স একটা আর একটা দুইটে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই। এবার প্লাসে মাইনাসে মাইনাস টু জেড একটা দুইটে আর এক্স একটা ওয়াই একটা, তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই যে অঙ্কটা আমি করে দিলাম এটি কিন্তু অ্যান্সার, তোমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে কিন্তু তিনটা অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেল। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। আর তোমাদের আজকে আমি এই তিনটে অঙ্ক করে দিলাম, আরেকটি অঙ্ক করে দিতে পারি। আরেকটা অঙ্ক তোমাদের একটু এই তিনটার মধ্যে একটু অঙ্ক শুধু লাস্টের ধ নম্বরটা একটু কঠিন আছে, আমি ধ নম্বরটাও করে দিই। তাহলে ছয়টা অঙ্কের মধ্যে আমি চারটি করে দেবো, দুইটা অঙ্ক শুধুমাত্র তোমাদের জন্য এইচ ডাব্লিউ থাকবে। তোমরা নিজেরা আশা করি ওই দুটি পারবে, তোমরা যে দুটি পারবে সেই দুটিকেই আমি শুধুমাত্র তোমাদেরকে এইচ ডাব্লিউ দিয়ে দিচ্ছি। তারপরেও যদি তোমরা না পারো, যদি দেখো যে না এটাও পারছো না, তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সেটাও সলভ করে দেবো ইনশাল্লাহ। তা দেখি আমি ধ নম্বরটাও আমি করে দিচ্ছি।
এখন দেখো আগের মতোই সব একই নিয়ম, তাহলে আমরা এই দুইটাকে এ ধরবো, তাই না? তাহলে এখানে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার, এটাকে ধরলাম এ মাইনাস ফাইভ সি স্কোয়ারকে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী হবে? এটা হলো এ, তার হলো স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস, সূত্রে মাইনাস আছে, টু ইন্টু এ, এ মানে কোনটা? এই পুরাটা, তাহলে টু এ ইন্টু বি কোনটা? বি প্লাস বি স্কোয়ার, বি মানে কোনটা? ফাইভ সি স্কোয়ার, তার হলো স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের একটা সূত্র পড়ে গেলাম, আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ কোনটা? সেভেন এ স্কোয়ারটা হলো এ, তার হলো স্কোয়ার, প্লাস টু ইন্টু এ মানে কোনটা? সেভেন এ স্কোয়ার ইন্টু এইট বি স্কোয়ার, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি? এইট বি স্কোয়ারের স্কোয়ার। তাহলে সেই আগের নিয়ম অনুযায়ী আমাদের দেখো এই অংশের কাজ হলো এই পুরাটা। এরপর দেখো মাইনাস টু আর এখানে আছে ফাইভ সি স্কোয়ার, তাহলে মাইনাস পাঁচ দুগুণে দশ সি স্কোয়ারটাকে আমরা এক জায়গা করলাম আর ওইটা ব্র্যাকেটটা যেখানে আছে সেখানেই রাখলাম, প্লাস এটা কত? ফাইভকে স্কোয়ার করলে পাঁচ পাঁচা পঁচিশ, সি স্কোয়ার আছে তাকে যদি আবার স্কোয়ার করে দিলে সি টু দা পাওয়ার ফোর, এটা তো তোমরা বুঝতেই পারো। এখন দেখো আমরা এখানে কী করবো, সেভেন স্কোয়ার তাহলে সাত সাতটা উনপঞ্চাশ, এ স্কোয়ারকে আবার স্কোয়ার করলে কী হয়? এ টু দা পাওয়ার ফোর, তারপর আছে প্লাস সাত আটা ছাপ্পান্ন, ছাপ্পান্ন দুগুণে একশো বারো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস। এখন দেখো আটকে স্কোয়ার করলে আট আটা চৌষট্টি বি স্কোয়ার, তারপরে আছে মাইনাস সাত দশে সত্তর এ স্কোয়ার সি স্কোয়ার। এবার মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস আট দশে আশি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দা পাওয়ার ফোর, আমাদের কিন্তু এখানে এটি অ্যান্সার। তাহলে এখানে আমাদের দেখো আট, এখানে আমি একটু একটু কাজ, এখানে দেখো আট আটা চৌষট্টি আর এখানে বি স্কোয়ার আছে, তাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়? বি টু দা পাওয়ার ফোর হবে। আমি এটা হ্যাঁ আরেকবার চেক করে দেখি, হ্যাঁ আর সব ঠিক আছে। তাহলে এখানে এ স্কোয়ার আর স্কোয়ারে এ টু দা পাওয়ার ফোর, এখানে বি স্কোয়ার আর স্কোয়ারে বি টু দা পাওয়ার ফোর, আর সবগুলো তো স্কোয়ার যা আছে তাই এটা সি টু দা পাওয়ার ফোর। তাহলে সবগুলোই মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে তোমাদের এই অঙ্কটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেলো। তোমরা তাহলে আমি এই ছয়টা অঙ্কের মধ্যে চারটি অঙ্ক করে দিলাম আর বাকি দুইটি অঙ্ক তোমরা নিজেরা বাসায় কমপ্লিট করবে, আশা করি তোমরা সবগুলোই পারবে। তাহলে তোমাদের চার দশমিক এক প্রশ্নওয়ালার একে দেখো ক থেকে ধ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলোর মধ্যে আমি মাঝখানে মাঝখানে দুই একটি হয়তো বা করে দিইনি, বাকি সবগুলোই করে দিছি। এগুলি সব তোমরা বাসায় নিজেরা কমপ্লিট করো এবং প্রতিদিনের অঙ্কগুলো প্রতিদিন কমপ্লিট করো, প্রতিদিনই করো এবং বাসায় বারবার প্র্যাকটিস করো। তাহলে দুইটি সূত্র তোমাদেরকে শেখানো হলো শুধুমাত্র, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে দুইটি সূত্র শেখানো হলো সেই দুইটি সূত্র কিন্তু এতগুলো অঙ্ক করতে করতে এই সূত্র অলরেডি তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে তোমাদের ওই তোতা পাখির মতো তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, অঙ্ক করতে করতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতেই তোমাদের অঙ্কগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এভাবে তোমরা সবগুলি বাসায় কমপ্লিট করো, আর সেই সাথে তোমরা আমার যা বোঝাইলাম আমি যেভাবে বোঝাইলাম সেভাবে যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।